রাই অনির্বাণের বনের কথা শুনে বলে উঠে, পরিষ্কার করে বলুন তো আপনার পরিচয়টা কি? তো হে বন্ধুরা, মিটি জোড়া ধারাবাহিকে আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন। তো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তাই যখন অনির্বাণের বোনকে রাস্তার মধ্যে বলে উঠে, আচ্ছা বলুন তো আপনার মতলবটা কি, আপনি আমাকে ফলো করছেন কেন? তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, মিটি জোড়া আপডেট সহকারে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার পাশে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। এদিকে রাই অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, ওদিকে মেয়েটা রাইয়ের পিছা ছাড়ছে না। রাই যখন মেয়েটাকে জিজ্ঞেস করছে, মেয়েটি একই উত্তর বারে বারে দিচ্ছে যে ওকে খুব দরকার, মানে রাইকে ওর খুব দরকার। রাই বারে বারে একই কথা শুনে মেয়েটার উপর বিরক্ত হয়ে বলে উঠে, কি দরকার সেটাই তো বলছো না। তো হে বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে বাঁধাকপির পকোড়া। তো কিভাবে তৈরি করি তা দেখিয়ে দেব। বাঁধাকপি একমাত্র শীতের দিনে খেতেই খুবই ভালো লাগে, নতুন নতুন সবজি থাকে শীতের দিনে, আর এই সিজনে কিন্তু বাঁধাকপিটা বেশি চলে না। তাই আজকে আমি এমন একটা পদ্ধতিতে বাঁধাকপির পকোড়া তৈরি করব, যা কিন্তু সিজন ছাড়াই আপনারা খেতে পারবেন। তো নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিকে আমি অল্প লবণ দিয়ে মেখে রেখেছিলাম জল বাইর হওয়ার জন্য। তো জল বাইর হয়ে গেছে, আর তারপর আমি মুগ ডাল পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে কিন্তু খুবই মুচমুচে হয়, তাই আমি চালের গুঁড়া দিলাম। তো দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, লবণ আমি আগে বাঁধাকপিতে দিয়েছিলাম, তাই একটু অল্প পরিমাণে লবণটা দিলাম। দিয়ে এবার হাত দিয়ে মেখে নেব ভালো করে। ভালো করে মেখে নিতে হবে, হাতের সাহায্যে মাখতে হবে। এদিকে রাই ইন্টারভিউতে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, দেখে বারে বারে গড়ি দেখতে থাকে রাই। তখনই মেয়েটা রাইকে আবারও বলে উঠে, তুমি কি নতুন চাকরি জয়েন করেছ? এই কথা শুনে রাই অবাক হয়ে যায় আর মেয়েটার দিকে তাকিয়ে থাকে, আর মেয়েটাও রাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো এদিকে আমার বাঁধাকপিটা মাখা কমপ্লিট হয়ে যাচ্ছে, ভালো করে হাত দিয়ে এইভাবে ভালো করে মাখতে হবে। তো আমি মেখে নিলাম। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, কড়াইটায় তেল গরম হচ্ছে। তো তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে তৈরি করে নেব, ছোট ছোট করে, চ্যাপটা চ্যাপটা করে একটু তৈরি করতে হবে, যাতে একটু হালকা হালকা থাকে ভিতরটা। বেশি বড় বড় করে করবেন না, একটু ছোট ছোট করে করে নেবেন। তো এইভাবে হাত দিয়ে একটু ছোট ছোট করে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নেবেন হাতের সাহায্যে। তো আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি সব কয়টি। তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো।
তো এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে এবার তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো যে বন্ধু আমার ভিডিওটি নতুন দেখছো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন আর একটা লাইক করে পাশে থাকবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট আর একটা সুন্দর করে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকবেন। তো আবারও নিয়ে আসব আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে। তো আজকের জন্য টাটা, বাই বাই।